নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে দুধ শুক্ত। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব, তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন আর 1/2 টিস্পুন গোটা জিরে। এখন আমি এগুলোকে ভেজে নেব। পাঁচফোড়ন আর গোটা জিরে ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। এই দেখুন, তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডালের বড়িগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের উচ্ছে নিয়েছি। উচ্ছের বীজগুলো ফেলে দিয়ে উচ্ছেগুলো সরু সরু করে কেটে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, উচ্ছেগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। উচ্ছে ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেব। এখানে আমি একটা সরু লম্বা বেগুন নিয়েছি, বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনটাকেও আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, বেগুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়ন ব্যবহার করছি, আপনারা রাঁধুনিও ব্যবহার করতে পারেন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, পেঁপে, গাজর, সজনে ডাঁটা আর কাঁচা কলা। কাঁচা কলাটাকে কেটে আমি সামান্য একটু হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ভেজে নেব। এই দেখুন, সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রাঁধুনি বাটা। মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর জল। আমি শুক্তটা দুধ আর জল মিশিয়ে রান্না করছি, আপনারা শুধু দুধ দিয়েও রান্না করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দিয়েছিলাম, সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর বড়ি। মিশিয়ে নেব, মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরো 2-3 মিনিট রান্না করে নেব। এই দেখুন, আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মিশিয়ে নেব ভাজা মশলা আর ঘি। মিশিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির স্বাদে
দুধ শুক্ত। আপনারা এভাবে দুধ শুক্ত বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঘি আর ভাজা মশলা মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে দুধ শুক্ত।